গ্রামে এই জন্য এখানে যারা উপস্থিত আছেন এরা সবাই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘকাল ধরে সংগ্রাম করছেন এখানে এমন অনেকে আছেন যারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলেন যারা জীবনের ঝুঁকি নিয়ে বাজি রেখে জীবনকে তার লড়াই করেছিলেন এবং স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছিলেন এখানে অনেক নেতা আছেন যারা 90-এর স্বৈরাচারের স্বাধীনতা আন্দোলনে শরীক হয়েছিলেন এবং সফল লাভ করেছিলেন এখানে অনেক নেতৃবর্গ আছেন যারা এখন এই স্বৈরাচারী সরকারের বহু মামলা মাথায় নিয়ে এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছেন বন্ধুগণ সেই জন্য এই পরিচয়টা দিলাম আপনারা এখানে অনেকে আছেন আমি জানি এখানে খুব কম সংখ্যক মানুষ আছেন যাদের বিরুদ্ধে মামলা নাই একটা দুইটা দশটা বারোটা চোদ্দটা পঞ্চাশটা করে মামলা আছে এবং আমি জানি যে বিগত বছরগুলোতে আপনারা অনেকেই ঘরে ঘুমাতে পারেন না অনেকেই এলাকায় থাকতে পারেন না বাইরে চলে যান আমি এও জানি যে আমাদের অনেক ছেলে এখন এলাকায় থাকতে পারে না ঢাকা শহরে গিয়ে রিক্সা চালায় অথবা হকারের কাজ করে বেঁচে থাকার জন্য তাদেরকে সেটা করতে হয় বন্ধুরা সারা বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকার গত এক যুগে যে ভয়াবহ তাণ্ডব সৃষ্টি করেছে গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করে দিয়েছে মানুষের অধিকার গুলোকে যেভাবে কেড়ে নিয়েছে এবং মানুষের অত্যাচার নির্যাতন করছে এটা নজিরবিহীন বন্ধুরা আমাদের মামলার সংখ্যা 1 লক্ষের উপরে সারা দেশে আমাদের আসামির সংখ্যা 26 লক্ষের উপরে আমাদের গুম হয়ে গেছে 1000-এর উপরে আমাদের নিহত হয়েছে 2-3 হাজারের উপরে বন্ধুগণ পঙ্গু হয়ে গেছে আমাদের যারা গুম হয়ে গেছে তাদের শিশুরা তাদের বাচ্চারা তাদের স্ত্রীরা তাদের মায়ে মেয়েরা এখন অপেক্ষা করে থাকে যে কখন তার সন্তান তার স্বামী অথবা তার পিতা ফিরে আসবে আসে না বন্ধুগণ তারা ফিরে আসে না বন্ধুগণ আজকে এই সরকার তারা বাংলাদেশে একটা নারকীয় অবস্থা তৈরি করে ফেলেছে এই সরকার বাংলাদেশকে একটা বাসের অনুপযুক্ত একটা রাষ্ট্রে পরিণত করেছে বন্ধুগণ দেশনেত্রী বেগম খালেদাকে কেন আটক করে রেখেছে একটা মিথ্যা মামলা দিয়ে যে মামলাটার কোনো ভিত্তি নেই সেই মামলা থেকে দিয়ে রেখেছে এবং যে মামলায় সাজা দিয়েছে সেখানে অন্যান্য সকলে জামিনে আছে তাকে জামিন পর্যন্ত দেয় না জয়নাল আবেদিন সাহেবরা বহুবার চেষ্টা করেছেন সাধারণ মানুষ সাহেবরা বারবার কোর্টে গেছেন হাইকোর্টে গেছেন কিন্তু এই সরকার যেহেতু রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা নিয়ন্ত্রণ করছে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে বিচার বিভাগের স্বাধীনতাকে ধ্বংস করে দিয়েছে সেই জন্য তারা সেখানে হস্তক্ষেপ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই জামিন হতে দেয় না বলতেছে আমরা বহু চেষ্টা করছি সব দিক দিয়ে চেষ্টা করেছি এবং সেই চেষ্টা সব দিয়ে করে আজকে এমন এক জায়গায় এসেছি যে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে এই দেশের মানুষ যদি তার অধিকারকে রক্ষা করতে চায় এই দেশের মানুষ যদি তার স্বাধীনতার সমিতি রক্ষা করতে চায় তাহলে অবশ্যই আজকে সকলকে ঘুরে দাঁড়াতে হবে বন্ধুগণ ঘুরে দাঁড়াতে হবে এবং এখানে কোনো বিকল্প নেই বন্ধুগণ দাঁড়ান দাঁড়ান পরে ভাঙেন কথা শেষ করি বন্ধুগণ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের মনে আছে সেই 1984 সাল থেকে তিনি আন্দোলন শুরু করেছেন গণতন্ত্রের জন্য তিনি একজন গৃহবধূ ছিলেন হাফিজ সাহেব বলেছেন তিনি সেই পথে প্রান্তরে চারণ কবির মতো গান গেয়ে বেরিয়েছেন গণতন্ত্রের জন্য তিনি সে 1971 সালে তিনি তাহলে গৃহবধূ ছিলেন জন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দলের প্রতিষ্ঠাতা যখন স্বাধীনতা ঘোষণা করলেন তখন তিনি একা তার 2 সন্তানকে নিয়ে তিনি বেরিয়ে এসেছিলেন এবং তিনি গ্রেফতার হয়েছিলেন পাক সেনাবাহিনীর হাতে তিনি নিগৃহীত নির্যাতিত হয়েছেন সেই 1971 সালে এরপরে তিনি যখন দায়িত্ব পেয়েছেন দেশের মানুষ এবং দল যখন তাকে গণতন্ত্র উদ্ধারের দায়িত্ব দিয়েছে তখন তিনি তো সেই দায়িত্ব পালন করেছেন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আজকে আমরা হোসেন মাহমুদ এরশাদ সাহেবের মৃত্যুতে শোক প্রকাশ করেছি একটা পার্টি রাজনৈতিক দলের সভাপতির মৃত্যুতে আমরা শোক প্রকাশ করেছি কিন্তু এও তো সত্য যে হোসেন মাহমুদ এরশাদ সাহেবের
সরকারের আমলেই এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। এও তো সত্য যে ইহুদের মাহমুদ সরকারের আমলে বহু মানুষ আমাদের নিহত হয়েছে, ছাত্ররা নিহত হয়েছে, বন্ধুরা জনগণের উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে তাকে সরানো হয়েছে। আজকে আওয়ামী লীগ তাদের সঙ্গে আপোষ করে, তাদের সঙ্গে জোট বেঁধে আজকে গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করে জনগণের প্রতিজ্ঞ পক্ষ হয়ে অবস্থান নিয়েছে বন্ধুগণ। আজকে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। আর যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেন, যিনি 1971 সালে পাক সেনাদের বাহিনী হাতে বন্দী থাকলেন, তাকে আজকে কারাগারে অন্ধকারে অন্তরীণ করে রাখা হয় বন্ধুগণ। বন্ধুগণ আমি একটা কথা শুধু আপনাদের কাছে বলতে চাই যে আজকে আমরা বাংলাদেশের মানুষ আমরা কখনো পরাজয় স্বীকার করিনি। আমরা আমাদের সমস্ত দাবি আদায় করেছি আন্দোলনের মধ্য দিয়ে। আমরা 1952 সালে ভাষা আন্দোলন করেছি, রাষ্ট্রভাষা বাংলায় নিয়ে এসেছি। আমরা 1954 সালে সমস্ত দল, রাজনৈতিক দল, মত এক হয়ে আমরা সেদিন স্বৈরাচার মুসলিম লীগকে পরাজিত করেছিলাম। আমরা সেদিন যুক্ত ফ্রন্টের মাধ্যমে আমরা পরাজিত করেছিলাম। বন্ধুগণ আমরাই 1969 সালে 11 দফা আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতা ঐক্য সৃষ্টি করে সেদিন আইয়ুব খানকে পরাজিত করেছে, স্বৈরাচার আইয়ুব খানকে। আমরাই এই বাংলাদেশের মানুষ ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে 1971 সালে স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়ে পাক সেনাদের বাহিনীকে হটিয়ে দিয়েছে এবং একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি করেছে বন্ধুগণ। আমরাই 1990 সালে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে জনগণের ঐক্য সৃষ্টি করে, ছাত্র জনতা ঐক্য সৃষ্টি করে আমরা তাদেরকে পরাজিত করেছি এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছি বন্ধুগণ। তাই আজকে যখন সেই দলটি যারা 1972 সালে ক্ষমতায় আসার পর 1975 সালে এদেশের মানুষের অধিকার হরণ করে নিয়ে, কণ্ঠরোধ করে নিয়ে একদলের শাসনমত বাকশাল প্রতিষ্ঠা করেছিল, এবং সেই দল যারা আজকে আবার বিভিন্ন লুকোচুরির মধ্যে দিয়ে, কারসাজির মধ্যে দিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে আজকে আবার তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছে বন্ধুগণ। আমাদের অধিকারটা আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদের অধিকারকে অন্য কেউ রক্ষা করে দেবে? আমাদের দেশনেত্রী মুক্তির আন্দোলনকে অন্য কেউ করবে? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবার আন্দোলন কি অন্য কেউ করবে? বিচার বিভাগের স্বাধীনতার আন্দোলন কি অন্য কেউ করবে? তাহলে বন্ধুগণ আজকে আমাদের দায়িত্ব হচ্ছে যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, একটা বাজেট দিয়েছে যে বাজেটে জনগণের পকেট কাটা ছাড়া আর কিছু নাই। ভ্যাট, এরপরে আপনার ট্যাক্স, বিদ্যুতের উপরে আপনার বিদ্যুতের দাম বাড়ানো, গ্যাসের দাম বাড়ানো। আজকে আমি খবরকাগজ খুলে দেখলাম যে আপনার পেঁয়াজের দাম দ্বিগুণ বেড়েছে, 200 টাকা নাকি কাঁচা মরিচের দাম, 200 টাকা কাঁচা মরিচের দাম। পেঁয়াজের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিন বাড়ছে, সাধারণ মানুষের আয় কিন্তু বাড়ে না। আপনারা শুনেছেন কৃষক তার ধানের মূল্য পায় না, তার পণ্যের মূল্য পায় না, কিন্তু সরকারি কর্মচারীদের বেতন ভাতা দিন দিন বাড়ানো হচ্ছে। কারণ কি? যে সরকার তাদের উপরে ভর করে এই দেশের জনগণকে পুরোপুরি বঞ্চিত করে তাদের অধিকার থেকে তারা শাসন করতে চায়। বন্ধু বলবেন ধর্ষণ ছাড়া কোনো খবর নাই, 10 বছর, 5 বছর, 6 বছর, 100 বছর পর্যন্ত মহিলাকে ধর্ষণ করা, যেন উৎসব শুরু হয়েছে ধর্ষণের। বন্ধুগণ হত্যা প্রতিদিন খবর কাগজ খুললেই দেখবেন শুধু হত্যা হত্যা আর হত্যা, এমনকি আদালত পর্যন্ত বাদ যাচ্ছে না, সেটাও নিরাপদ জায়গা নয়, আদালতে গিয়েও প্রকাশ্যে বিচারকের সামনে খুন হচ্ছে। বন্ধুগণ কোথায় যাবেন, কার কাছে যাবেন? সরকার খুব ঢোল বাজায়, নিজেরাই ঢোল বাজাচ্ছে, উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন, এমন উন্নয়ন যে সেই উন্নয়নে এখন মানুষ খাবি খাওয়ার উপক্রম হয়েছে, মারা যাওয়ার উপক্রম হয়েছে। আজকে উন্নয়ন মানে হচ্ছে ওদের মেগা প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট একটা আনবে, আনতেছে আপনাদের বরিশালও নাকি আপনার কোথায় পায়রা বন্দর, পায়রা বন্দর টন্দর হচ্ছে, ভালো কথা।
দেশের মানুষের ইনকাম বাড়লে খুবই ভালো কথা, কিন্তু আসল কাজটা তো হচ্ছে পকেট বোঝাই করা। তারা তাদের পকেট বোঝাই করছে, কিন্তু মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না বন্ধুগণ। আজকে এই সরকার যদি বেশি দিন ক্ষমতায় থাকে এবং এইভাবে যদি অত্যাচার নির্যাতন নিপীড়ন করে মানুষের উপর দিয়ে তারা শাসন চালায়, তাহলে বাংলাদেশের মানুষ তাদের অধিকার হারাবে। এবং সবচেয়ে বড় যে প্রশ্নটি, যেটা একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে, যেখানে কোনো বিচার নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই, প্রশাসনকে তারা পকেটে ভরিয়ে নিয়েছে, পুলিশ প্রশাসনকে পকেটে ভরিয়েছে, বিচারকদের কাছে বলে আমার কিছু করার নাই, প্রধান বিচারককে বন্দুকের মুখে দেশ থেকে বাধ্য করেছে, আবার তার বিরুদ্ধে দুর্নীতির মামলাও শুরু করেছে, যাবে কোথায়? আজকে সকালে আমাদের সাধারণ সাহেব বললেন যে দুদকের যিনি প্রধান তিনি ডিসিদেরকে বলেছেন যে কি জানো কথাটা, মানে কেউ যদি আপনার ভালো মনে দুর্নীতি করে তাহলে করা কিছু নেই। হ্যাঁ, সরল মনে কেউ যদি ঘুষ খায় তাহলে ওটা জায়েজ। এই যদি অবস্থা হয়, সরল মনে ঘুষ খাওয়া যাবে, দুর্নীতি করা যাবে, আর যিনি দুর্নীতি করেননি, যিনি এই দেশের মানুষের জন্য সারা জীবন ত্যাগ স্বীকার করেছেন, যিনি স্বামীকে হারিয়েছেন 1975 সালে, যিনি তার সন্তানকে হারিয়েছেন বিদেশের মাটিতে, যিনি তার বড় সন্তান এখন নির্বাসিত, যিনি সারা জীবন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেন, তাকে আপনারা মিথ্যা দুর্নীতির মামলা দিয়ে কারাগারে আটক করে রেখেছেন। বন্ধুগণ, আমার ভাগ্য আমি পরিবর্তন করব, অন্য কেউ করে দেবে না। এই বাংলাদেশের মানুষের ভাগ্য বাংলাদেশের মানুষই পরিবর্তন করবে। তাই আজকে আপনাদের কাছে আমরা যে কথাটা বলতে এসেছি, আপনারা সবাই চান যে আন্দোলন হোক, দেশনেত্রীকে বেরিয়ে আনতে হবে, বের করে আনতে হবে, তাই না? তো সেই আন্দোলন যেন ফিরে আসতে না হয়, সেই আন্দোলনে যেন আবার পেছনে ঘুরতে না হয়, প্লিজ দাঁড়ান। খালি তালি দিলে আর স্লোগান দিলে কিন্তু আন্দোলন হবে না। গ্রামে গ্রামে যান, মানুষকে ঐক্যবদ্ধ করেন, মানুষকে সঙ্গে নিয়ে, যেদিন যে কথা বললেন যে রাজপথে যদি আমরা নামতে পারি তাহলে আমরা অবশ্যই জয়ী হব, জনগণের পক্ষে আমরা জয়ী হব। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা নির্বাচনে বিশ্বাস করি। সেজন্যই আমরা নির্বাচনে গত নির্বাচনে অংশ নিয়েছিলাম। কি করেছেন? নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরিভাবে দলে মুচড়ে ফেলে দিয়েছেন। 30 তারিখে নির্বাচন 29 তারিখে করে নিয়ে চলে গেছেন। লজ্জা হয় না আপনাদের? আবার বলেন যে আপনার জনগণের নাকি প্রিয় রাজনৈতিক দল, টেলিভিশনে শুনলে বলবেন যে তারা নাকি জনগণ তাদেরকে নাকি ভোট দিয়েছে। আপনারাই সাক্ষী যে কয়টা জনগণ সেদিন ভোট দিতে পেরেছিল। বন্ধুগণ, পেরেছিল কেউ ভোট দিতে যেতে পেরেছিল? তাই খুব পরিষ্কার কথা, জনগণের আওয়াজ শোনেন, দেওয়ালের লিখনগুলো পড়েন, এবং জনতার যে ভাষা উচ্চারিত হচ্ছে তার চোখের মধ্যে দিয়ে সেটা বোঝার চেষ্টা করেন। দেশনেত্রী বেগম খাদেজাকে অবিলম্বে কাল বিলম্ব না করে তাকে মুক্তি দিন। তাকে যদি মুক্তি না দেন তাহলে আপনাদেরও রক্ষা হবে না, কারণ একমাত্র দেশনেত্রী বেগম খাদেজিয়াই পারেন দেশে একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করার ব্যবস্থা করে দিতে পারবে। এটাই তাদের জন্য সবচেয়ে মঙ্গল। আর খুব পরিষ্কার কথা বলতে চাই, এই নির্বাচন কমিশন এটা কোনো কমিশনই না, এরা এদের কোনো যোগ্যতাই নাই, সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। শুধু নয়, তারা পক্ষপাতিত্ব করেছে, দলীয়করণ হয়েছে নির্বাচন কমিশনের। সুতরাং নির্বাচন কমিশনকে অবিলম্বে বাতিল করে দিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে একটা নির্বাচন কমিশন করতে হবে, আর অবিলম্বে একটা নিরপেক্ষ সরকার, যে দাবি আমরা আগেও করেছিলাম, আপনারাও ওই দাবি করেছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আওয়ামী করে নাই, আমরা মেনে নিয়েছিলাম না, জনগণ চায় আমরা মেনে নিয়েছি। ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে আমরা ক্ষমতায় এসেছি, একবার আওয়ামী লীগে এসেছি একবার, তাই না? তাহলে আজকে এটা বাদ দিলেন কেন? জানেন যে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আপনারা কোনো দিন জনগণের ভোট পাবেন না। পাবে না কি ভাই? জনগণ ভোট দিতে পারলে আওয়ামী লীগ ভোট পাবে? নৌকা ভোট পাবে? পাবে না। তাই বন্ধুরা বলতে চাই যে ওটা বাদ দেন, একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করেন,
এবং নিরপেক্ষ সরকার দিয়ে নির্বাচন করে নতুন পার্লামেন্ট তৈরি করেন অবিলম্বে, কোনো কাল বিলম্ব না করে। সময় পার হওয়ার আগে এই কাজগুলো করেন, জনগণের কথা বুঝতে চেষ্টা করেন, বিরোধী দলগুলোকে ডাকেন, আলোচনা করে একটা রাস্তা বের করেন যাতে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে এর সমস্যার সমাধান করা যায়, এই সংকট থেকে উত্তরণ করা যায় বন্ধুগণ। তাই আজকে আপনাদের বরিশালের মানুষকে আমি আন্তরিকভাবে দলের পক্ষ থেকে, দেশের এবং খালেদার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই যে এত প্রতিকূলতার মধ্যেও আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই নতুন আন্দোলনের সূচনা আপনাদের বরিশাল থেকে শুরু হয়েছে বন্ধুগণ। আমরা বিশ্বাস করি দক্ষিণাঞ্চলের মানুষ, বরিশাল অঞ্চলের মানুষ তারা খুব সাহসী মানুষ, তার প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই করে, প্রতিকূল অবস্থার সঙ্গে লড়াই করে করে তারা জয়ী হয়, বিজয়ী হয়। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। বাংলাদেশের মানুষ কোনোদিন পরাজয় স্বীকার করেনি। আমরা আমাদের সার্বভৌমত্বের জন্য, আমরা আমাদের স্বাধীনতার জন্য, আমরা আমাদের গণতন্ত্রের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি। কি রাজি আছি? ইনশাল্লাহ আসুন আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদাকে মুক্ত করে, গণতন্ত্রকে মুক্ত করে, আমাদের নেতা তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে নিয়ে এসে গণতন্ত্রকে মুক্ত করে এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।